আসসালামু আলাইকুম, সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং বাসায় অবস্থান করছো। আজ আমাদের করোনা মহামারীর কারণে যেহেতু স্কুল বন্ধ, সেহেতু আমাদের স্কুল কর্তৃক অনলাইন ক্লাস চালু হয়েছে। আর এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ বাংলা দ্বিতীয় পর্বে একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। এটা হচ্ছে কি কারণ, এই কারণ সম্পর্কে আমরা যেটা আলোচনা করার চেষ্টা করব। তো এর আগে বলে রাখি, যেহেতু আমাদের স্কুল বন্ধ, সেহেতু অনলাইন ক্লাস অনুযায়ী আমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। সুতরাং যেদিন যে টপিকটা থাকবে, সেই দিন যে টপিকটা তোমরা পড়ে ফেলবে। তো আজ আমরা দেখা করে আমরা আমাদের ক্লাসটা করব এবং তোমরা এগুলো এখান থেকে আয়ত্ত করবে এবং সেগুলো পড়ে ফেলবে, কারণ আমাদের এরপরে সময় বেশি থাকবে না, পরীক্ষা চলে আসবে। সুতরাং আমাদের প্রচুর প্রস্তুতি নিতে হবে। ওকে, তো আমরা চলে যাই কারক সম্পর্কে আলোচনা করি। প্রথম যে কারক কি, কারকে সময় দিয়ে বলতে যাই যে বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক, এই সম্পর্কটা হচ্ছে কি কারক বলে। এই কারক থেকে আমাদের প্রথম পর্যায়ে কয়েক ধরনের প্রশ্ন আছে। এর ভিতরে আছে কি যে আমাদের বাংলা ব্যাকরণে চারটে আলোচ্য বিষয় আছে। এই চারটে আলোচ্য বিষয় কোন বিষয়ে এই কারক সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেখানে থেকে আমি বলতে পারি শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব আলোচনা করছে। এই প্রশ্ন আসতে পারে। আবার অনেক সময় আছে কি কারক শব্দের অর্থ কি, কারক শব্দের অর্থ কি নিশ্চিত থাকো যে ক্রিয়া সম্পাদন করে, যে ক্রিয়া সম্পাদন করে তাকে কারক বলে। তো শিক্ষার্থী, আমরা দেখবো আর একটা প্রশ্ন আছে কি যে কারক কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে, এভাবে আসে। তো কারকটা আমরা একটু বিশ্লেষণ করে দেখতে পারি, তাহলে সহজভাবে বুঝতে পারবো। দেখো এখানে আরো এটা মূল শব্দ আছে কি কারক, যখন কারক আসে তখন আমরা আগে বলে রাখি যে আমাদের কিছু আসে শব্দ আছে অনুসরণ করে, সেগুলো যেমন এখানে আছে কি রিকা রে রিকা র রফা, এইগুলো সময় সঙ্গে র, এইগুলো কিন্তু সবগুলো আমাদের একটা রূপ ধারণ করে র। তো এখান থেকে আমি ভাঙি দিলি এই কর্ষে কি আছে ভাঙি দিয়ে কি আছে র আছে, র আছে। যখন এই কর শব্দটা আমরা একসঙ্গে যোগ করি তখন কি আছে ক হচ্ছে। যখন এই করটাকে আমরা কি করছি বিশেষ রূপ ধারণ করছি তখন কর হচ্ছে। আর করা মানে কি আমরা জানি কাজ, যে কোনো কাজ করা, তারপরে এই কাজটা মানে কি ক্রিয়া, কাজটাকে আমরা কি বলছি ক্রিয়া। তো এই মূলত আমাদের ক্রিয়াটা মূল শব্দ ক্রিয়া কি থেকে আসছে ক্রিয়া, এই ক্রিয়া কিন্তু আমরা পেয়ে গেলাম। এই ক্রিয়ার সঙ্গে কিন্তু আমাদের কারকের সম্পর্ক। পরে নটটা আমরা এখানে দিই বিশ্লেষণ করতে কি পাবো, মূলতান্ন মূলতান্ন জ ক জ প এভাবে পাইতে পারি। তো এখানে যদি দিই তাহলে নটটা আমরা একটা ই প্রত্যয় থেকে উৎপত্তি হয়েছে মধ্যাহ্ন, এই জন্য আমরা এটা কী করবো বাদ দিয়ে দেবো, এর ব্যবহার করবো না। তাহলে আমরা থাকলো কি এখানে থাকলো অ ক অ, সুতরাং এই নটটাকে আমরা অক বলতে পারি। তো দেখো এখানে এখানে নক বলতে পারে, প্রশ্ন আমাদের আসতে পারে অপশনে যে ওর সময় নক আসে আবার শুনে অক আসে, তখন যদি এই দুটো আসে তখন আমরা এই অকটাকে বেশি প্রাধান্য দিব। তো আমরা বুঝতে পারছি যে কারক কিভাবে আসে। তো এখানে দুটো প্রশ্ন আছে, দেখো এখানে আছে কি অর্থ আর কি, যখন প্রশ্ন আসবে যে কারক অর্থ কি তখন যে ক্রিয়া সম্পাদন করে, আর যখন কারক কি বা কাকে বলে তখন ক্রিয়াপদের সঙ্গে অন্য পদের সম্পর্ক তাকে কারক বলে। এটা আমার মনে রাখতে হবে যে কখনো কিন্তু এই যে পদ কারক নয়, পদ কারক নয়, সম্পর্ক আছে কারক, অর্থাৎ পদের ভিতরে যে পদ থাকবে শুধু পদটা নেবে না, যে সম্পর্ক থাকবে এই সম্পর্কটাকে আমরা কারক বলে জানবো। তো এরপরে আমাদের গুরুত্বপূর্ণ আসবে বিভক্তি ব্যবহার। এই বিভক্তি আমরা কীভাবে পদের ভিতরে ব্যবহার করবো, করে একটা সেন্টেন্সকে বাক্যকে পুনরুদ্ধার করবো সেই সম্পর্কে একটু জানি। তো তার আগে সমাজ সম্পর্ক কারক সম্পর্কে জানার আগে আমরা এখানে বিভক্তি সম্পর্কে একটু জানার চেষ্টা করবো। তো প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে বিভক্তি আর এবং প্রত্যয় এই দুটোই আমাদের একটু কনফিউশন সৃষ্টি হয়, যে কনফিউশনটা আমরা প্রথমে দেখবো সেটা সমাধান করবো। দেখো দুটো বাক্যের মধ্যে আমরা সেটা সমাধান করার চেষ্টা করবো।
দেখো আমার কলম কালি আছে, একটা ব্যাগ লিখছি, আমি লিখছি কি আমি হাত পারি। এখানে দেখো এই কলম এবং হাত এই দুটো পদ, এই দুটো পদকে আমরা কিভাবে ব্যবহার করছি যদি আমরা এখানে বিভক্তি ব্যবহার করি যে কলমের সঙ্গে এই বিভক্তি যুক্ত করে লিখে আছে কলমে, ঠিক আছে আমার কলমে কালি আছে। দেখো এখানে এই কলমের সঙ্গে যখন এই বিভক্তি যুক্ত হচ্ছে তখন কলমে হচ্ছে। আবার দেখো এখানে লিখছি একটা বিভক্তি অশ্বই বিভক্তি এবং উত্তর মিত্র পার্থক্যটা কোথায় এটা আমাদের কনফিউজ সৃষ্টি হয়, বেশি দ্বিধাদ্বন্দ্ব হয়। যদি যে শব্দের সঙ্গে বা পদের সঙ্গে যে শব্দ অংশ যুক্ত হবে সে যুক্ত হওয়ার পরে নতুন যে শব্দ হবে এই শব্দটা যদি যে অর্থে ব্যবহার করবে সেই অর্থে আবার ব্যবহৃত হয়, কোনো পরিবর্তন না হয়, কোনো অর্থের পরিবর্তন না হয়, তখন সেটা বলবো বিভক্তি। সেটা কি বলবো? বিভক্তি। যেমন আমার কলমে কালি আছে, এই কলমটা কিন্তু আগেও ছিল, এখনো আছে, সেই শব্দটা এখন পরিবর্তন হয়নি। পক্ষান্তরে মিশ্র দেখো আমি হাত পারি, এখানে হাতের সঙ্গে যদি আমি এটা অর্থের পথে যুক্ত করে দিই তাহলে হাতি হয়ে যায়। তো এখানে হাত ছিল মানে কি আমরা যে হাত ব্যবহার করি সেটা, আর কিন্তু এখানে রসায়ন পথে যুক্ত করে হাতি হয়ে গেছে, কারণ কি আমি হাতি পালি। তখন সম্পূর্ণ দেখো এই অর্থটা কি সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। যখন এরকম কোনো অর্থ পরিবর্তন হবে তখন সেটা হচ্ছে করতে হবে, আর যখন অর্থের পরিবর্তন হবে না তখন সেটা হচ্ছে বিভক্তি হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো সহজে, যাতে আরও আমাদের কনফিউশন দূর হবে। তো এই বিভক্তি বিভিন্ন প্রক্রিয়ার কারণে আমাদের বিভক্তিকে সাতটিতে ভাগ করা হয়েছে। এই সাতটি বিভক্তি কি কি আমরা আলোচনা করব। দেখো প্রথম বিভক্তি বা শূন্য বিভক্তি বা অ বিভক্তি, বুঝা দিতে পারি আমার দিয়ে কাজ হবে না। আবার যদি ঠিকই আছে পুষ্টি এ
তাহলে সপ্তমী আমার বাবা বাড়িতে আছে। এটা তো আমরা বিভক্তিগুলো লিখে পেলাম। এখানে আমাদের কনফিউশন হয় দ্বিতীয় বিভক্তি এবং চতুর্থ বিভক্তি দুটো কে হওয়ার কারণে আমাদের কনফিউশন সৃষ্টি হয়। তো প্রিয় শিক্ষার্থী, আমরা বলে রাখি যখন কোনো সম্পাদন কারক হবে যে বাক্যটা, সেই বাক্যটার ক্ষেত্রে আমরা শুধু এই চতুর্থ বিভক্তি ব্যবহার করব। আবার বলছি, যখন সম্পাদন কারকটা হবে ব্যবহার করব, তখন শুধুমাত্র আমরা চতুর্থ বিভক্তি কে ব্যবহার করব, আর বাদ বাকি সব বাক্যগুলোতে আমরা ব্যবহার করব এই দ্বিতীয় বিভক্তি। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বিভক্তির ব্যবহারটা বুঝতে পারছো। তো এবার আমরা আসি যে কারক, যে কারকটির সঙ্গে কীভাবে সম্পর্ক আছে এইটা একটু জেনে নিই। উদাহরণের মাধ্যমে যেমনটা জানতে পারি, আমার বাবা সকালবেলায় বারান্দায় বসে পত্রিকা পড়ে। এটা বাক্য দেখো, এই বাক্যের ভিতরে অনেকগুলো পদ আছে, এই পদগুলো একটা মাত্র ক্রিয়া আছে। ক্রিয়াটাকে আমরা সহজে বুঝতে পারছি এই পড়ে, পড়া ক্রিয়া। এই ক্রিয়ার সঙ্গে দেখো প্রত্যেকটা পদের আমরা যদি যুক্ত করি বলি, তখন একটা অর্থ করো আমার বাবা সকালবেলা বারান্দায় বসে পত্রিকা পড়ে। যদি মনে করি পত্রিকা পড়ে, তার কিন্তু আমাদের বাক্য হচ্ছে আমার বাবা পড়ে, তা হচ্ছে যে সকালবেলায় পড়ে তা হচ্ছে। কিন্তু আমার বাবা যখন বলছি তখন কিন্তু হচ্ছে না। সুতরাং এখানে বাবারও কিন্তু ক্রিয়া না, আমারও কিন্তু ক্রিয়া না। আমার হচ্ছে ঠিক সম্বন্ধের পদ, যেটা আমরা পরে ক্লাসে আলোচনা করব বিস্তারিত। তো এখানে এই সঙ্গে যখন সম্পর্ক হচ্ছে না বা ক্রিয়ার সঙ্গে হচ্ছে না, সুতরাং এটা কিন্তু কারক হচ্ছে না। সুতরাং কারক ভিতরে অবশ্যই আমাদের কী করতে হবে, এই পড়ে ক্রিয়ার সঙ্গে একটা প্রত্যেকটা পদের একটা সম্পর্ক থাকতে হবে, যে থাকে তখনই না আমাদের কী হবে কারক হবে। তো এই কারকটা সম্পর্ক দৃষ্টিকোণ থেকে বিভিন্ন সম্পর্ক হয়। কারণ এখানে আছে বাবা, বাবার সঙ্গে বাবা পড়ে একটা হচ্ছে, আবার কি সকালবেলায় পড়ে একটা সময় নির্দিষ্ট করছে, এক সকালবেলায় সম্পর্ক চেঞ্জ হচ্ছে, আবার কী করে পত্রিকা পড়ছে একটা বিষয় পড়ছে, তখন আরেকটা সম্পর্ক তৈরি হচ্ছে। সুতরাং এই সম্পর্ক থেকে ভিন্ন রকম আসছে। একবার বাবার সঙ্গে সম্পর্ক করতে পর সকালবেলার সঙ্গে তো আটটা আছে, সময় হয়ে যাচ্ছে, আবার পত্রিকাটা বিষয় সম্পর্কে কী পড়ে, উপন্যাস পড়ে, নাটক পড়ে, গল্প পড়ে, এরকম একটা বিষয় চলে যাচ্ছে, তখন বিষয় চলে যাচ্ছে। তো এইসব সম্পর্ক ভিন্ন হওয়ার কারণে আমাদের এই সমাজটাকে মানে কারকটাকে আমরা কী করছে ছয়টা ভাগে ভাগ করছি। কী করছে ছয়টা ভাগে ভাগ করছি। তো ছয়টা ভাগের ভিতরে প্রথম ভাগ কি, প্রতিকারক, এসে আমাদের কারক আছে ছয় প্রকার। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজ ক্লাস এখানে শেষ করবো। তবে তার আগে বলি যে আমরা এখানে কারক এবং বিভক্তি সম্পর্কে ছোটোখাটো যে নৈবর্তিক প্রশ্নগুলো আসবে সেই নৈবর্তিক প্রশ্নগুলো জানার চেষ্টা করলাম, এবং বেসিক যে কারকটা কী এবং বিভক্তিটা কী সেই সম্পর্কে আলোচনা করলাম। আমরা পরবর্তী ক্লাসে বা অন্য কোনো সময় ভিডিও ক্লাসে আমরা এই কারক সম্পর্কে প্রত্যেকটা কারক ঘুরে ধরে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের সুস্থ কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।